আর্টস প্রথম বর্ষের পরিসংখ্যানের আমরা বেশ কয়েকটা লেকচার দিয়েছি, আয়তলিক, গণসংখ্যা নিবেশন, গণসংখ্যা বহুভুজ। এই ফুল লেকচার দেওয়া আছে, যারা আগের লেকচারগুলো দেখোনি তারা ডিসক্রিপশন বক্স চেক করতে পারো, অথবা আই বাটনে আমি প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিব। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অজীব রেখা, মোস্ট ইম্পর্টেন্টলি অজীব রেখা। এবং এটা বেশ কঠিন বইয়ে, কঠিনভাবে বইয়ে উপস্থাপন করা হয়েছে, যার কারণে অনেকে এটা অনেক ভাবে মানে বাদ দিয়ে যায় আর কি, কিন্তু মাঝে মাঝে এটা পরীক্ষাতে এসে থাকে অজীব রেখা। তো আজকের এই সিরিজে অজীব রেখা কি, কত প্রকার, কিভাবে আর্ট করতে হয় এই বিষয়ে কোনো সমস্যা থাকবে না, কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে, কোনো স্কিপ করা যাবে না। প্রথমে আমি শুরু করি যে অজীব রেখা সাধারণত দুই প্রকার, একটাকে হচ্ছে বলা হয় উন অজীব রেখা, উন অজীব রেখা, এবং দুই নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে অধি অজীব রেখা, অধি অজীব অজীব রেখা। অজীব রেখা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে উন অজীব রেখা, একটা হচ্ছে অধি অজীব রেখা। যদি আমাদের প্রশ্নে কোনো কিছু না বলে থাকে, যদি যদি বলে অজীব রেখা আর্ট করো, সেক্ষেত্রে আমরা উন অজীব রেখাকে আর্ট করে থাকবো, অধি অজীব রেখা আর্ট করবো না। এবং উন অজীব রেখাটাই পরীক্ষাতে বেশি এসে থাকে, যদিও আমি দুই বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু উন অজীব রেখাটাকে ভালোভাবে মানে আয়ত্ত করার জন্য এখানে আমি বলছি যে উন অজীব রেখাটাই পরীক্ষাতে বেশি এসে থাকে। শুধু অজীব রেখা বললেও কিন্তু উন অজীব রেখাকে আমরা বুঝব, উন অজীব রেখাকে বলা হয় হচ্ছে এল সি এফ, এবং অধি অজীব রেখাকে বলা হয় এম সি এফ। ওকে, আমরা প্রথমে প্রশ্নটা এখানে দেখে নিই। সুতরাং আমি এখানে প্রশ্নটা প্রথমে আট করে নিই। তো আমার ছটা আট করা হয়ে গেছে, এখন আমাদেরকে, ওকে, এখানে আমাদেরকে এটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে আমাদের শ্রেণী, এটা হচ্ছে আমাদের গণসংখ্যা। শ্রেণী আমাদের দেওয়া হয়েছে দুই থেকে চার, চার থেকে ছয়, ছয় থেকে আট, আট থেকে ধরলাম দশ, এবং আমাদের গণসংখ্যা দুই চার আট তিন। এই কোশ্চেন দেওয়া হয়েছে, এবং এই কোশ্চেনটা দেওয়ার পর আমাদেরকে বলেছে যে অজীব রেখা আর্ট করো, অজীব রেখা আর্ট করো। এখানে আমাদেরকে শুধু অজীব রেখা বলেছে, তার মানে আমরা এখানে উন অজীব রেখাকে বুঝে থাকবে, এবং এক নম্বর পয়েন্টে আমরা উন অজীব রেখাটাই আর্ট করার চেষ্টা করব। তো উন অজীব রেখা আর্ট করার টাইম আমাদেরকে, আমরা, আচ্ছা আমি ছকটাকে আর্ট করে নিই, ফুল ছকটা। আমার ছয় টাট করে হয়ে গেছে বরাবরের মতো। আমি এখানে নিব হচ্ছে শ্রেণী, এখানে নিব হচ্ছে আমাদের গণসংখ্যা। শ্রেণীতে যা লেখা আছে হুবহু আমি তাই লিখবো, দুই থেকে চার, তারপরে চার থেকে ছয়, তারপরে ছয় থেকে আট, তারপরে হচ্ছে আট থেকে দশ, এবং গণসংখ্যা আমরা দুই চার আট, দুই চার আট তিন, এগুলো আমরা লিখলাম। এখন এই যখন আমরা অজীব রেখা আর্ট করব, আমরা কিন্তু করছি হচ্ছে এক নাম্বারটা, আমরা কিন্তু অধি অজীব করিনি। এখন যখন আমরা এরকম অজীব রেখা আর্ট করব, তখন আমাদের একটা জিনিসের প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা, সরি যোজিত গণসংখ্যা। আমাদের প্রয়োজন হয় হচ্ছে কি, যোজিত গণসংখ্যা। যেহেতু এটা আমরা উন অজীব রেখা আর্ট করবো, সুতরাং এখানে আমরা সাইডে লিখব এল সি এফ। এটা লিখলে হবে না লিখলে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নিয়ম নেই। আমাদের যোজিত গণসংখ্যা বের করতে হয়। আমরা অনেকেই জানি কীভাবে যোজিত গণসংখ্যা বের করতে হয়, আবার অনেকেই জানি না কীভাবে। আচ্ছা আমি এটা বলে দিব, কিন্তু তার আগে একটা জিনিস আমি এখানে লক্ষ্য করাতে চাই। আমাদের প্রশ্নে কিন্তু দুই থেকে চার, চার থেকে ছয়, ছয় থেকে আট, আট থেকে দশ, অর্থাৎ এখানে যে সিকোয়েন্সটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আমাদের এই যে বহির্ভূত পদ্ধতির সিকোয়েন্স কিন্তু দেওয়া হয়েছে। এখন এটাই, যারা অজীব রেখা দেখছো তাদের আসলে এটা বুঝতে সমস্যা হবে, কারণ আমি আগের সবগুলোতে অন্তর্ভুক্ত বহির্ভূত কী এগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। বহির্ভূত পদ্ধতিটা হচ্ছে এইরকম যে বিশ থেকে পঁচিশ, এবং পরে এই পঁচিশটা এখানে রয়েছে, পরের লাইনে আবার এই পঁচিশটা এখান থেকে শুরু হয়, যে পঁচিশ থেকে তিরিশ, আবার যে তিরিশ থেকে পঁয়ত্রিশ, এরকম শুরু হয়েছে, এটাকে বহির্ভূত পদ্ধতিতে বলা হয়। এখানে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বহির্ভূত পদ্ধতিতে, দুই থেকে চার, চার থেকে ছয়, আবার ছয় এখানে শেষ হয়েছে, ছয় এখান থেকে শুরু হয়েছে। তো বহির্ভূত পদ্ধতি হলে নিয়ম একটা হয়, সেটা আমরা করছি। যদি এই কোশ্চেনটাই আবার অন্তর্ভুক্ত পদ্ধতিতে বলে, সেক্ষেত্রে আমাদের কিন্তু নিয়মটা আলাদা হবে, সেটা আমি করাই দিব। প্রথমে আমরা বহির্ভূত পদ্ধতিতে করার ট্রাই করব। আচ্ছা,
এখন আমাদের জড়িত গণসংখ্যা বের করতে হবে। জড়িত গণসংখ্যা বের করার নিয়ম কি? দেখো, যেহেতু উন অজীব করছি এবং জড়িত গণসংখ্যা করছি, অধিঅজীব কিন্তু আমরা এখনো জানি, সুতরাং অধিঅজীবের নিয়মও আলাদা। জড়িত গণসংখ্যা বের করার নিয়ম হচ্ছে, প্রথমে যে গণসংখ্যাটা রয়েছে, প্রথমে কত গণসংখ্যা রয়েছে? দুই। এই দুইটা আমরা কি করব, এখানে লিখে নিব। দুইটা কি করব, এখানে লিখে নিব। লেখার পরে এই যে এর যে পরের শ্রেণীতে যে হচ্ছে গণসংখ্যাটা রয়েছে, পরের শ্রেণীতে কত রয়েছে? চার রয়েছে। এই চার এবং এই দুই কি করব, যোগ করব। এই চার এই দুই যোগ করলে আমাদের কত হয়? ছয়। এই ছয়টা আমরা এখানে লিখব। তারপরে এই চারের পরে যে সংখ্যাটা রয়েছে আট, এই আট এবং এই ছয় আবার যোগ করব। যোগ করার পরে এর নিচে লিখে দিব আট, আট ছয়, আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ, এখানে চোদ্দ হয়, আমরা চোদ্দ লিখব। একই রকমভাবে তিন আর চোদ্দ যোগ করব, তাহলে কত হয়? চোদ্দো, পনেরো, ষোলো, সতেরো, সতেরো হয়ে আমরা এই সতেরোটা এভাবে লিখবো। জড়িত গণসংখ্যার নিয়মই হচ্ছে এরকম, যে প্রথম যে গণসংখ্যাটা রয়েছে সেই প্রথম গণসংখ্যাটা প্রথমে লিখব, তারপরে পরের গণসংখ্যা এবং প্রথম যে সংখ্যাটা লিখেছি সেটা যোগ করে পরের শ্রেণীতে বসাবো। প্রথমে দুই ছিল, দুই লিখেছি, তারপরে দুইয়ের নিচে কত রয়েছে? চার রয়েছে, চার এবং পূর্বের এই দুই, দুই যোগ করে কত হলো? ছয় লিখলাম, শেষ। এখন আমাদের এই ঘরে বসাতে হবে, এই ঘরে হর চিহ্ন রয়েছে, এই ঘরে কত বসবে? তাহলে চারের নিচে কত রয়েছে? আট রয়েছে, এবং এখানে কত রয়েছে? ছয় রয়েছে। আট এবং ছয় কী করলাম? যোগ করলাম, আট ছয় যোগ করে হয় চোদ্দ, বসালাম। তারপরে এই আটের নিচে দেখবো কত রয়েছে? তিন রয়েছে, এবং এখানে কত রয়েছে? চোদ্দ রয়েছে। চোদ্দ এবং তিন যোগ করে কত হয়? সতেরো, সেই সতেরো আমরা এটা লিখলাম। তাহলে আমাদের আমাদের ছয়ের কাজ শেষ। তাহলে আমাদের কি উন অজীব রেখা আট করার টাইম কিসের প্রয়োজন হয়? জড়িত গণসংখ্যার প্রয়োজন হয়। জড়িত গণসংখ্যা কীভাবে আট করবো সেটা আমরা দেখলাম, এবং এটা আমাদের হচ্ছে বহির্ভূত পদ্ধতি, আমাদের অন্তর্ভূত পদ্ধতিতে পরে করবো। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদেরকে এখন একটা লেখ চিত্র আট করতে হবে, চিত্রের মাধ্যমে দেখাতে হবে অজীব রেখাটা কী। এখন দেখো, আমি যদি চিত্রে দেখাতে চাই অজীব রেখা, চিত্রের ওএক্স অক্ষ বরাবর, ওএক্স অক্ষ বরাবর আমরা যেটা নেব সেটা হচ্ছে এই যে শ্রেণী নিব, কিন্তু শ্রেণীর ঊর্ধ্বসীমাটা নিব। শ্রেণীর ঊর্ধ্বসীমা, এই প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা কত রয়েছে? এখানে প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা রয়েছে চার, এখানে চার নিব। আমরা এই শ্রেণীর ঊর্ধ্বসীমা বলতে বোঝাচ্ছি প্রত্যেকটা শ্রেণীতে সবচেয়ে বড় সংখ্যা। শ্রেণী বলতে এইটুকুকে বোঝাচ্ছি আমি, এইটুকুকে, এবং এই প্রথম প্রথম এক নম্বর লাইনের প্রথম বড় সংখ্যা কত? এক নম্বর লাইনে বড় সংখ্যা হচ্ছে চার, দুই নম্বর লাইনে বড় সংখ্যা কত? ছয়। তিন নম্বর লাইনে বড় সংখ্যা আট, চার নম্বর লাইনে বড় সংখ্যা কত? দশ। এই যে চার, ছয়, আট, দশ, এই যে শ্রেণীর বড় সংখ্যাগুলোকে আমরা কী বসাবো? এক্স অক্ষ বরাবর। তাহলে কত বসাবো? চার বসালাম, ছয় বসালাম, আট বসালাম, আবার কত বসালাম? দশ বসালাম, ঠিক আছে? এটা তার মানে আমরা এখানে লিখতে পারি ওএক্স অক্ষ বরাবর কী বললাম? শ্রেণীর, এখানে লিখতে পারি শ্রেণীর ঊর্ধ্বক্ষ সীমা, লেখে অনেকে ঊর্ধ্বসীমা লিখলেও কোনো সমস্যা নাই, ঊর্ধ্বসীমা। এবং ও ওয়াই অক্ষ বরাবর আমরা যেটা বসাবো সেটা হচ্ছে জড়িত গণসংখ্যা, জড়িত গণসংখ্যা কত আমাদের? দুই, ছয়, চোদ্দো, সতেরো। তাহলে আমরা নেই, এখানে দুই নিলাম, এখানে চার নিলাম, এখানে আমরা কত নিলাম? চোদ্দো নিলাম, এখানে নিলাম হচ্ছে আমরা সতেরো। এখন আমাদের বসানোর পালা। এখন শ্রেণীর ঊর্ধ্বসীমা যখন চার, শ্রেণীর ঊর্ধ্বসীমা যখন আমাদের চার, তখন জড়িত গণসংখ্যা কত? দুই। তাহলে দুই এবং চারের সোজা এখানে একটা ফোঁটা দিয়ে দিলাম। তারপরে শ্রেণীর ঊর্ধ্বসীমা যখন ছয়, তখন আমাদের জড়িত গণসংখ্যা কত? জড়িত গণসংখ্যা আমাদের কত? ছয়। তাহলে ছয়, তাহলে চার যদি এখানে হয় ছয় একটু উপরে হবে, তাহলে ছয় সোজা লিখে নিলাম। আবার যদি জড়িত গণসংখ্যা আমাদের আট হয়, তখন আমাদের সরি, শ্রেণীর ঊর্ধ্বসীমা যদি আমাদের আট হয়, তাহলে জড়িত গণসংখ্যা কত? চোদ্দ। তাহলে আট এখানে চোদ্দ, তাহলে এখানে চোদ্দ চোদ্দ, এর সোজা হলো চোদ্দ। তারপরে আমাদের শ্রেণীর ঊর্ধ্বসীমা যখন দশ, তখন আমাদের জড়িত গণসংখ্যা সতেরো, তাহলে দশের সোজা থাকবে কত? সতেরো। দশের সোজা কত? এই যে সতেরো, সতেরো এখানে নিলাম। এখন এই বিন্দুগুলো, এই বিন্দুগুলোকে আমরা কি করব, যোগ করে দিব। আমরা সিম্পলি এই বিন্দুগুলোকে কি করলাম, সিম্পলি এই বিন্দুগুলোকে আমরা কি করব, জাস্ট যোগ করে দেবো। লেখ চিত্রটা তোমরা যখন গ্রাফে আর্ট করবে, তখন একটু হালকা এই যেরকম ভাইব হবে, এরম এরম হবে। আমার এখানে হাতে আর্ট করা, যার জন্য এই ভাইবটা আসে নাই, এরকম একটু একটু মানে একটু কার্ভ টাইপের হবে। এখানে দেখতে মনে হচ্ছে সোজা, কিন্তু আসলে এটা একটু কার্ভ হবে, এরকম টাইপের আর কি হবে। তোমরা যখন আর্ট করবা, তখন এই ভাইবটা তোমাদের এসে যাবে, যেমন কার্ভটা। আমার এখানে একটু সোজা সোজা হয়েছে, সোজা সোজা আসলে হবে না, এরকম কার্ভ টাইপেরই হবে।
তাহলে এতক্ষণ আমরা কি করলাম সেটার একটা রিভিশন দেই আমরা অজীব রেখা আর্ট করছি এবং আমরা অনজীব রেখা আর্ট করছি ঠিক আছে আমাদের প্রশ্নে অনজীব রেখা আর্ট করার কথা বলা হয়েছে এখন এই কোশ্চেনটা আমাদেরকে দেওয়া হয়েছে এবং আমাদেরকে বলেছে অজীব রেখা আর্ট করো যেহেতু এখানে কোনো কিছু বলা নাই তার মানে আমরা ধরে নিলাম এটা হচ্ছে অনজীব রেখা আর্ট করার টাইম এখন আমরা এখানে দেখব যে এটা অন্তর্ভুক্ত পদ্ধতি নাকি বহির্ভূত পদ্ধতি আমরা প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি 2 থেকে 4 4 থেকে 6 6 থেকে 8 8 থেকে 10 দেখতে পাচ্ছি যে এটা শেষ এটা শুরু এটা শেষ এটা শুরু আবার 8 এখানে শেষ হয়েছে আর এখানে শুরু হয়েছে তার মানে এটা হচ্ছে আমাদের বহির্ভূত পদ্ধতি যেগুলো আমরা আগে অনেক আলোচনা করেছি তাহলে বহির্ভূত পদ্ধতি কোনো সমস্যা নেই যদি অন্তর্ভুত পদ্ধতিতে থাকতো অর্থাৎ এই পদ্ধতিতে থাকতো তাহলে আমাদের আরো কাঠখড়ি পড়াতে হতো কিন্তু এখানে কোনো কিছু নাই তাহলে এটা আমরা বহির্ভূত পদ্ধতি ধরে নিলাম এখন আমাদেরকে সরাসরি আমরা অঙ্কে মানে সমাধানে চলে যাব তো এখান থেকে আমাদের অ্যানসারটা শুরু হয়ে গেল আমরা অজীব রেখা যখন আর্ট করব তখন আমাদের যোজিত গণসংখ্যা প্রয়োজন হয় এখন এই অনজীব রেখা যেহেতু আমরা আর্ট করছি যোজিত গণসংখ্যাকে আমরা এটাকে বলতে পারি এলসিএফ শ্রেণী এখানে দেওয়া আছে শ্রেণী আমরা লিখে নিলাম গণসংখ্যা এখানে দেওয়া আছে গণসংখ্যা লিখে নিলাম এখন যোজিত গণসংখ্যা বের করার নিয়ম হচ্ছে প্রথমে যে গণসংখ্যা রয়েছে সেটা আমরা লিখলাম তারপরের গণসংখ্যা এবং প্রথম সংখ্যা যোগ করে আমি দেখালাম কীভাবে যোজিত গণসংখ্যা বের করতে হয় সেটা আমরা বের করলাম বের করার পরে আমরা ও এক্স অক্ষ বরাবর শ্রেণীর ঊর্ধ্বসীমা নেব ঊর্ধ্বসীমা বলতে যে 4 6 8 10 এগুলো নিব এবং ও এক্স বরাবর আমরা নেব হচ্ছে 2 4 অর্থাৎ যোজিত গণসংখ্যা নেওয়ার পরে আমরা একটা কার্ভ টাইপের একটা যে রেখাটা পাইলাম এটাই হচ্ছে আমাদের যোজিত গণসংখ্যা বা অনজীব রেখা বলতে পারি এখন তাহলে আমরা কী করলাম এটা অনজীব রেখা আর্ট করলাম এখন সেম কোশ্চেনে যদি আমাদেরকে বলে যে অধিঅজীব রেখাতে আর্ট করো ধরো প্রশ্নতে বলে দেখো অজীব রেখা আর্ট করো কী পদ্ধতিতে অধিঅজীব রেখা অধিঅজীব রেখাতে ঠিক আছে আমরা বহির্ভূত পদ্ধতিতেই করব কিন্তু অধিঅজীব রেখা সেম কোশ্চেন দেওয়া আছে আমাদেরকে এটা বলছে অধিঅজীব রেখা আর্ট করো সেক্ষেত্রে আমরা কীভাবে করব সেটা আমরা এখানে দেখাবো ছোট্ট করে দেখাবো আচ্ছা এই প্রশ্নই আমাদেরকে বলছে যে এই যে 2 নম্বর পদ্ধতি অধিঅজীব রেখাতে আর্ট করো তাহলে আমরা সেম আবার একটা ছক আমরা আর্ট করে নেব এই ছকটা ছোট করে জায়গা স্বল্পতা আমাদের আচ্ছা এটাকে আমি রেড পেনে আর্ট করি যাতে বুঝতে সুবিধা হয় আর কিছু না পরীক্ষাতে আবার কেউ রেড পেন ইউজ করো না 1 2 3 এখানে আমাদের তিনটাই প্রয়োজন হবে 1 5 বরাবরের মতো শ্রেণী আমরা এখানে লিখে নেব শ্রেণী এটা হচ্ছে আমাদের গণসংখ্যা ঠিক আছে কথা হচ্ছে আমাদেরকে এই প্রশ্নে বলেছিল যে অনজীব রেখা এটা আমরা করেছি হচ্ছে অনজীব পদ্ধতিতে অনজীব এবং হচ্ছে আমাদের এটা বহির্ভূত পদ্ধতি ঠিক আছে 1 নম্বরে আর্ট করেছি যে অনজীব রেখা এটা আমাদের অনজীব পদ্ধতি এখন আমরা সেম কোশ্চেনই করব অধিঅজীব রেখাতে তাহলে এই প্রথমে যে শ্রেণীর সংখ্যা দেওয়া আছে সেগুলো আমরা 2 থেকে 4 4 থেকে 6 6 থেকে 8 8 থেকে 10 এবং গণসংখ্যা 2 4 8 3 2 4 8 3 সেম লিখলাম এখন এখানে আমাদের প্রয়োজন হবে কি যোজিত সংখ্যা যোজিত গণসংখ্যা যোজিত গণসংখ্যা এবং এই যোজিত গণসংখ্যাকে আমরা কি বলি যে অধিঅজীব রেখার যোজিত গণসংখ্যাকে আমরা বলি এমসিএফ এমসিএফ এটা কীভাবে নির্ণয় করব প্রথমটা আমরা উপর থেকে করেছিলাম আমরা উপর থেকে যোজিত গণসংখ্যা নির্ণয় করেছিলাম এটা অধিঅজীব রেখা অধিঅজীব রেখাতে আমরা নিচ থেকে যোজিত গণসংখ্যা বের করবো কীরকম নিচের সবচেয়ে নিচে গণসংখ্যা কত দেওয়া আছে 3 এই 3টা আমরা এখানে লিখবো ঠিক আছে তারপরে কী করব এই 8 উপরে এখন 3-এর উপরে দেখবো 3-এর উপরে কত রয়েছে 8 8 আর এই 3 যোগ করব 8 আর 3 যোগ করে কত হয় 8 9 10 11 11টা এখানে লিখব তারপরে 8-এর উপরে খেয়াল করবো 8-এর উপরে কত রয়েছে 4 রয়েছে 4 এবং 11 যোগ করব 11 12 13 14 15 15 তারপরে 4-এর উপরে কত রয়েছে 2 2 আর 15 যোগ করব 15 16 17 তার মানে যখন আমরা অনজীব রেখাতে যোজিত গণসংখ্যা বের করলাম তখন আমরা উপর থেকে নিচ দিকে করেছি যখন আমরা অধিঅজীব রেখাতে আর্ট করছি যখন আমরা এটা অধিঅজীব রেখাতে আর্ট করছি তখন নিচ থেকে উপর দিকে যোজিত গণসংখ্যা বের করছি ঠিক আছে এটা কিন্তু একটু মনে রাখবে এটা হচ্ছে নিচ থেকে উপরে এটা হচ্ছে উপর থেকে নিচে এটা যেটা করছি সেটা আমরা হচ্ছে 2 নম্বর পদ্ধতি সেটা হচ্ছে অধিঅজীব রেখার পদ্ধতিতে আর প্রথমে এটা হচ্ছে অনজীব রেখাতে তাহলে আমাদের ছকটা হয়ে গেলে এটা নিচ থেকে উপর দিকে বের করলাম এখন আমাদের লেক চিত্র আর্ট করতে হবে আচ্ছা লেখচিত্র ওকে লেখচিত্রটাকে আমি যত সম্ভব ছোট করে ট্রাই করব আচ্ছা
ও এক্স অক্ষ বরাবর। এখন ও এক্স অক্ষ বরাবর এখানে শ্রেণীর নিম্ন সীমাগুলো নেব, অর্থাৎ এই শ্রেণীর নিম্ন সীমা 2, এই শ্রেণীর নিম্ন সীমা 4, তার মানে 2 আর 4 এর মধ্যে ছোট কে 2, 4 এবং 6 এর মধ্যে ছোট কে 4, তাহলে 2, 4, 6, 8 নিম্ন সীমাগুলো নেব, 2, 4, 6, 6, 8। এখানে যেরকম ঊর্ধ্বসীমা নিয়েছিলাম, এই যে এ পাশেরগুলো নিয়েছিলাম ঊর্ধ্বসীমা, এখানে ঠিক তেমনিভাবে আমরা কী নেব নিম্ন সীমা, এবং ওই অক্ষ বরাবর আমাদের সেমভাবে গণসংখ্যা থাকবে, যোজিত গণসংখ্যা, যোজিত গণসংখ্যা। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে যোজিত এখন আমাদের শ্রেণী যখন 2 তখন আমাদের যোজিত গণসংখ্যা কত? 17। আমি একটু নেই যে 3, 11, 15, এটা হচ্ছে আমাদের 17। যখন আমাদের 2 রয়েছে শ্রেণী সীমা, তখন আমাদের যোজিত গণসংখ্যা কত? 17। তাহলে 2, 17 এখানে। তারপরে 4 যখন, তখন আমাদের কত? 4 যখন, তখন আমাদের 15, 4, 15 হচ্ছে আমাদের এখানে, সরি এখানে হবে। আচ্ছা যখন আমাদের 6, তখন 6, তখন কত? 11, 6, তাহলে আচ্ছা 11, একটু আমার ডিফারেন্স হলো। আচ্ছা গ্রাফ আর্ট করলে এগুলো অনেক কিছু হবে না, যেহেতু আমার হাতে আর্ট করা একটু প্রবলেম হয়। 8 যখন, তখন আমাদের কত? 3, 8 যখন 3 এখানে। এখন এই বিন্দুগুলোকে যদি আমি যোগ করে দিই, এই বিন্দুগুলোকে যদি আমি যোগ করে দিই, তাহলে যে রেখাটা পাবো, এই বিন্দুগুলো যদি যোগ করে দিই, তাহলে যে রেখাটা আমি এখানে পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের কি? অজীব রেখা, অজীব রেখা। এবং এটা কি পদ্ধতিতে করলাম? অধি অজীব রেখা। আচ্ছা আমি আবার বলি, অজীব রেখা দুটো পদ্ধতি, একটা হচ্ছে ঊন অজীব রেখা, একটা হচ্ছে অধি অজীব রেখা। ঊন অজীব রেখা যদি বলে তাহলে যোজিত গণসংখ্যা যেটা বের করবো উপর থেকে নিচ, এবং অধি অজীব রেখা বের করলো নিচ থেকে উপর থেকে বের করবো, শেষ। এটা আমরা সব কিছু করলাম হচ্ছে আমাদের এই যে বহির্ভূত পদ্ধতিতে। এখন যদি আমাদেরকে অন্তর্ভুক্ত পদ্ধতিতে বের করতে বলে, অর্থাৎ ধরো এখানে 1 থেকে 2 বললো, 2 থেকে 2 বাদ দিয়ে আবার 3 থেকে শুরু হলো, 3 থেকে 4, 4 থেকে 5 এরকম শুরু হলে, এরকমভাবে যদি ছকটা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কীভাবে করবো সেটা এখন আমরা দেখবো। এখানে তোমরা একটু লক্ষ্য করো, এখন আমি যে এখানে সংখ্যাটা নিয়েছি, অর্থাৎ যে প্রশ্নটা নিয়েছি, এই প্রশ্ন যদি শ্রেণীর সীমাগুলো যদি তোমরা একটু লক্ষ্য করো, যে 10 থেকে 19 রয়েছে, আবার পরে কত রয়েছে? 19 বাদে 20 থেকে শুরু হয়েছে, 20 থেকে 29, এবং পরেরটাতে শুরু হয়েছে কীভাবে? 29-এর পর রয়েছে 30। কিন্তু প্রথম যখন আমরা নিয়েছিলাম তখন কিন্তু আমাদের এরকম ছিল না, যে 4 এখানে শেষ হয়েছে, 4 এখান থেকে আবার শুরু হয়েছে, 6 এখানে শেষ হয়েছে, 6 এখান থেকে শুরু হয়েছে। কিন্তু এখানে কি এরকম? 19 এখানে শেষ হয়েছে, আবার 20 থেকে শুরু হয়েছে, 19 কিন্তু এখানে নাই। তার মানে আমি এটা বুঝতে পারছি যে এটা আমাদের বহির্ভূত পদ্ধতি নয়, এটা হচ্ছে আমাদের অন্তর্ভুক্ত পদ্ধতি। তাহলে এটা আমরা বাদ দিই। এখন অন্তর্ভুক্ত পদ্ধতিতে যদি আমাদের এখন অজীব রেখা আট করতে বলে, সেক্ষেত্রে আমাদের শ্রেণীসীমা দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, আমাদের একটা আলাদা করে বের করতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রকৃত শ্রেণীসীমা, প্রকৃত শ্রেণী সীমা। এবং প্রথমে আমরা যেটা করবো, আমরা অজীব রেখা দুইটা ভাগ দেখেছি, একটা হচ্ছে ঊন অজীব রেখা, একটা হচ্ছে অধি অজীব রেখা। প্রথমে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে ঊন অজীব রেখা। তাহলে ঊন অজীব রেখাকে এলসিএফ বলা হয়, তাহলে আমরা এখানে লিখে নিই এলসিএফ। এলসিএফ মানে যোজিত সংখ্যা, যোজিত গণসংখ্যা, যোজিত গণসংখ্যা। এবং এটা হচ্ছে আমরা প্রথমে 1 নম্বর পদ্ধতিতে ঊন অজীব রেখাতে করবো, ঠিক আছে? তারপরে আমরা অধি অজীব রেখাতে করবো। তাহলে প্রকৃত শ্রেণীসীমা কীভাবে বের করতে হয় একটু লক্ষ্য করো। প্রথমে যে সংখ্যাটা কত দেওয়া আছে, 10, 10-এর থেকে 0.5 বাদ দেবো, তাহলে 10-এর থেকে যদি আমরা 0.5, 10 থেকে যদি আমরা 0.5 বাদ দিই, তাহলে আমাদের হয়েছে 9.5। এবং পরে যে সংখ্যাটা রয়েছে 19, পরের সংখ্যা কত? 19। 19-এর সাথে আমরা কী করবো? সেই 0.5 যোগ করবো, তাহলে হয় 19.5। অর্থাৎ প্রথম যে সংখ্যাটা থাকবে সেটা থেকে 0.5 বাদ দিব, তাহলে 20-0.5। তোমরা যদি ক্যালকুলেটার করো অথবা এমনিতেই বোঝা যাচ্ছে, তাহলে 20 থেকে যদি 0.5 বাদ দেয় তাহলে কত হয়? 19.5। আবার 29-এর সাথে 0.5 যোগ করবো, তাহলে কত হয়? 29.5। প্রথমটার থেকে বাদ, পরেরটার সাথে যোগ। প্রথমটার থেকে 0.5 বাদ দিব এবং পরেরটার সাথে 0.5 যোগ করবো। একইভাবে 30-এর থেকে 0.5 বাদ দিলে হয় আমাদের কত? 29.5। এবং 39-এর সাথে 0.5 যোগ করলে আমাদের কত হয়? 39.5। একই রকমভাবে এরকম সবগুলো আমরা করবো। 40-এর থেকে 0.5 বাদ দিব, 49-এর সাথে 0.5 যোগ করবো। 50-এর থেকে 0.5 বাদ দিলে 49.5, এবং 60-এর সাথে যদি যোগ করি তাহলে আমাদের হয় হচ্ছে কত? 59.5। এখানে 60 রয়েছে, তাহলে এখানে হবে 59.5, এখানে হবে 69.5। তাহলে একটা নতুন আমাদের বের করতে হলে সেটা হচ্ছে আমাদের প্রকৃত শ্রেণীসীমা, যেহেতু এটা আমাদের অন্তর্ভুক্ত পদ্ধতি, সেহেতু আমাদের প্রকৃত শ্রেণীসীমা বের করতে হলে। এখন আমাদেরকে অজীব রেখা আট করতে বলছে, সেহেতু আমাদেরকে প্রথমটা নিয়ে কাজ করছে, অর্থাৎ ঊন অজীব রেখা নিয়ে কাজ করছে, সেই জন্য আমাদের যোজিত গণসংখ্যা বের করতে হবে। তাহলে ঊন অজীব রেখাতে যোজিত গণসংখ্যা বের করার উপর থেকে নিচ দিকেই আমরা সাধারণত করে থাকি। তাহলে প্রথম গণসংখ্যা কত রয়েছে? আমরা প্রথম গণসংখ্যা আমাদের 10 রয়েছে, 10 লিখলাম। 14-এর সাথে
14 সাথে এখন আমরা কি করব এই 10 যোগ করব 14 14 এবং এই 10 যোগ করব 14 সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে আমাদের কত হয় 24 একই রকম ভাবে আমরা এই 22 এবং এই 24 আবার যোগ করব এরপর এটা কত 14 নিচে কত রয়েছে 22 এবং এই 24 যোগ করব 22 24 আমাদের কত হয় 46 একই রকম ভাবে 22 এর নিচে কত রয়েছে 16 16 এবং 46 যোগ করব 16 46 যদি আমরা যোগ করি তাহলে হয় আমাদের 62 তারপরে হচ্ছে 16 নিচে রয়েছে 8 8 এবং 62 যদি যোগ করি তাহলে আমাদের কত হয় 70 70 এবং 8 এর নিচে কত রয়েছে 5 70 এবং 5 যোগ করলে হয় আমাদের কত 75 তার মানে আমাদের কাজ শেষ এখন আমরা কি করব লেখচিত্র আর্ট করব আমরা লেখচিত্রের দিকে চলে যাই আচ্ছা আমি কলম দিয়ে যেহেতু আর্ট করি কলম দিয়ে আর্ট করি সমস্যা নাই আচ্ছা ও এক্স অক্ষ বরাবর যেহেতু আমরা অনুজীব রেখা আর্ট করছি তাহলে ও এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণীর কি নিব ঊর্ধ্বসীমাগুলো নিব অর্থাৎ ঊর্ধ্বসীমা কত 19.5 29.5 39.5 49.5 তাহলে এখানে আমি নিলাম হচ্ছে 19.5 তারপরে নিলাম হচ্ছে আমরা 29.5 তারপরে নিলাম 39.5 40.5 তারপরে নিলাম 49.5 49.5 তারপরে কত 59.5 59.5 তারপরে নিলাম 69.5 অর্থাৎ ও এক্স অক্ষ বরাবর আমরা নিলাম হচ্ছে শ্রেণীর উচ্চ সীমাগুলো এবং ও অক্ষ বরাবর আমরা নিব হচ্ছে জড়িত গণসংখ্যা কত রয়েছে 10 24 46 আচ্ছা এখানে ধরলাম আমি হচ্ছে 10টাকে ধরলাম এখানে ধরলাম 10 তারপরে আমরা ধরলাম 24 রয়েছে 24 তারপরে আমাদের 46 রয়েছে 46 তারপরে আমাদের কত 62 রয়েছে আমাদের 62 70 75 এখানে ধরলাম আমরা 70 এখানে ধরলাম আমরা 75 আচ্ছা তাহলে 19.5 যখন তখন আমাদের জড়িত গণসংখ্যা কত 10 তাহলে 19.5 এ কত 10 তারপরে 24 29.5 অর্থাৎ 29.5 এ কত 24 29.5 এ কত 24 তাহলে 24 এ গেল তারপরে 39.5 কত 46 39.5 কত 46 আচ্ছা তারপরে 49.5 62 না ওকে 62 তাহলে 49.5 কত 62 তারপরে 59.5 কত 70 59.5 কত 70 এবং এখানে কত রয়েছে 75 লাস্টে কত 69.5 কত 69.5 কত রয়েছে 75 এখন এই বিন্দুগুলো যদি আমরা যোগ করে দেই এই বিন্দুগুলো যদি যোগ করে দেই তাহলে যে রেখাটা আমরা এখানে পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের অনুজীব রেখা ওকে এটা আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমাদের এক নাম্বার এই যে অনুজীব রেখা আর্ট করলাম এটা আমরা কি করলাম অনুজীব রেখা এখন আমাদেরকে যদি বলে অধিঅজীব রেখাতে আর্ট করো আমাদেরকে এই কোশ্চেনটা দিছে যে শ্রেণী সীমার গণসংখ্যা দিয়েছে এখন আমাদেরকে প্রশ্ন বলছে যে অধিঅজীব রেখাতে আর্ট করলো আর্ট করব তাহলে আমাদের শ্রেণী সীমার গণসংখ্যা তো লাগবেই প্রকৃত শ্রেণী সীমা বের করব এবং যদি দুই নম্বর পয়েন্ট অধিঅজীব সীমা বলে তাহলে আমাদের এটা লাগবে না আমাদের নতুন করে আরেকটা কী করতে হবে জড়িত গণসংখ্যা বের করতে হবে সেটার নাম আমরা দিলাম এটা আলাদা করে আর্ট করা দরকার এখানে আমি একসাথে করছি তো এটার নাম দিলাম হচ্ছে আমরা কি এম সি এফ আমরা জানি যে অধিঅজীব রেখাকে কী বলা হয় এম সি এফ তাহলে এটা আমাদের হচ্ছে এম সি এফ এম সি এফ এ বের করার নিয়ম হচ্ছে শেষ থেকে অর্থাৎ নিচ থেকে উপর দিকে যেতে হয় তাহলে আমাদের শেষ গণসংখ্যা আমাদের কত রয়েছে ফাইভ শেষ গণসংখ্যা আমাদের কত রয়েছে ফাইভ ফাইভ আমরা এখানে লিখব ঠিক আছে ফাইভ ফাইভের সাথে উপরে কত রয়েছে আট তাহলে আট আর এই পাঁচ আমরা যোগ করবো আট পাঁচ কত তেরো আটের উপরে কত রয়েছে গণসংখ্যা ষোলো ষোলো আর তেরো যোগ করবো উনত্রিশ তারপরে ষোলোর উপরে কত রয়েছে বাইশ বাইশ আর উনত্রিশ যোগ করবো তাহলে কত হয় আমাদের বাইশ আর উনত্রিশ যোগ করলে হয় হচ্ছে একান্ন তারপরে বাইশের উপরে রয়েছে চোদ্দো চোদ্দো এবং একান্ন যোগ করবো তাহলে হয় হচ্ছে আমাদের পঁয়ষট্টি পঁয়ষট্টি আর এবং এর উপরে কত রয়েছে দশ পঁয়ষট্টি এর দশে কত হয় সত্তর অর্থাৎ অধিঅজীব রেখা আর্ট করার টাইম আমরা নিচ থেকে যাব এবং অনুজীব রেখা আর্ট করার টাইম উপর থেকে যাব এখন আমরা চিত্র আর্ট করবো এখানে অক্ষ বরাবর আমরা যেটা নেব সেটা হচ্ছে এখানে অনুজীব রেখা আর্ট করার টাইম উচ্চ সীমাগুলো নিয়েছিলাম এখন এখন আমরা যেটা নেব সেটা হচ্ছে আমাদের নিম্ন সীমা নিম্ন সীমা কত 9.5 19.5 মানে ছোট সংখ্যাগুলো নেব আর এখানে কত নিয়েছিলাম বড়গুলো তাহলে 19.5 29.5 39.5
49.5 দশমিক পাঁচ, 59.5 দশমিক পাঁচ। এবং ও ওয়াই অক্ষ বরাবর আমরা নিব সেটা হচ্ছে আমাদের জড়িত গণসংখ্যা কত রয়েছে, এই যে 5, 13, 29। প্রথমে এখানে ধরলাম হচ্ছে আমাদের 5, এখানে ধরলাম হচ্ছে আমাদের 13, এখানে ধরলাম আমাদের কত 29, এখানে ধরলাম আমাদের কত 51, এখানে ধরলাম হচ্ছে 65, এখানে ধরলাম হচ্ছে 70। তাহলে 9.5 যখন, তখন আমাদের কত 9.5 কত 70, তাহলে 9.5 কত 70। 19.5, এই যে 19.5 কত 65, 19.5 তখন হচ্ছে আমাদের 65, ঠিক আছে 65। তারপরে 29.5 কত, 29.5 রয়েছে কত গণসংখ্যা 51, 29.5 গণসংখ্যা হচ্ছে আমাদের 51। তারপরে 39.5 কত দেখি আমরা, 39.5 29, 39.5 29, 29। আচ্ছা, তারপরে আমাদের 49.5 কত, 49.5 13, এই যে 13, 49.5 কত রয়েছে 13। আচ্ছা, তারপরে লাস্টে 49.5 কত রয়েছে 5.5 কত রয়েছে 5। এখন এই বিন্দুগুলো, এই বিন্দুগুলো আমরা কি করব, যোগ করে দেব, যোগ করে দেব, যোগ করে দেব। এই যে রেখাটা পালাম, এটা হচ্ছে আমাদের অজীব রেখা। এবং এই অজীব রেখা আমরা কি পদ্ধতিতে আর্ট করেছি, অজীব রেখা, এটা হচ্ছে আমাদের অধি অধি অজীব রেখা, এবং এটা ছিল আমাদের অনজীব রেখা। তাহলে মোটামুটি শেষ। অজীব রেখা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না, তোমরা যদি দুই একবার খাতা কলমে করা ট্রাই করো তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এখানে তাহলে আমরা অনজীব রেখাতে আর্ট করা শিখলাম, অধি অজীব রেখাতে কীভাবে আর্ট করতে হয় সেটা শিখলাম। অনজীব রেখা থেকে উপর থেকে নিচ দিকে নিতে হয়, অধি অজীব রেখাতে নিচ থেকে উপর দিকে নিতে হয়। এবং যদি বহির্ভূত পদ্ধতি থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে করলাম এরকম, যদি আমাদের অন্তর্ভূত পদ্ধতি থাকে সেক্ষেত্রে আমাদের একটা জিনিস অতিরিক্ত লাগে, সেটা হচ্ছে আমাদের প্রকৃত শ্রেণীসীমা। আর বাকি সব নিয়ম হয়েছে এক। যখন ও এক্স অক্ষ বরাবর আমরা নেই, যখন অনজীব রেখা আর্ট করি, তখন আমরা যে প্রকৃত শ্রেণীসীমা, ঊর্ধ্ব যে শ্রেণীসীমা সেগুলো নেই, যে এ পাশেরগুলো 19.5, 19.5। যখন আমরা অধি অজীব রেখা আর্ট করি তখন আমরা নেই এ পাশেরগুলো 9.5, 19.5। এগুলো একটু মোটামুটি একটু নোট করে মনে রাখলে আর কোনো সমস্যা থাকবে না। আর একটা লেকচার হয়তো আমরা পায়চিত্র নিয়ে আলোচনা করার পরে আমাদের প্রথম অধ্যায়টা শেষ হয়ে যাবে, দেখা যাক তারপরে আমরা কী করি।